नमस्कार बंधुरा, आमी नमिता, नमिता किचन लाइफे आपनादेर सबाइके स्वागत। आज के आमी देखाबो पाटशाकेर झोल करे। तो आमी एखाने पाटशाकगुलोके भालो करे धुए केटे निएछि कुचि करे, आर एखाने आमी कड़ाई बसिए दिएछि, सामान्य एकटु तेल दिएछि। দিয়ে দেব জল। তো আপনারা তেলটা নাও দিতে পারেন। আমার কড়াইতে আমি অন্য কিছু ভেজেছিলাম, তাই হালকা তেল ছিল, সেই তেলেই আমি দিয়ে দিয়েছি শাকটা। দিয়ে দিলাম জল। তো আমি পরিমাণ মতো জলটা দিলাম, দেখুন একটু ঝোল রাখবো তার জন্য। আর এই গরমে পাট শাক ভীষণই উপকারী একটি শাক, এটি ভীষণ উপকারী পাট শাক আমাদের শরীরের জন্য। তো গরমকালে অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। তো আমি এখন দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দেব গোটা 5 থেকে 6টা রসুন, তো আমি দেখুন রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট আমার হতে থাকবে। আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দেব কালো জিরা। একটা শুকনো লঙ্কা। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দেব থেঁতো করা রসুন। দিয়ে দেব নুন। নুন দিয়ে দিলাম। দেব একটু হলুদ সামান্য। এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনের খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দেব পাট শাক। সিদ্ধ করা পাট শাকটা দিয়ে দিলাম। নুনটা দেখে দেবেন আপনারা অবশ্যই। আর দিয়ে দেবো একটু চিনি। হাফ টেবিল চামচের মতো চিনি দিলাম। তো এখন আমার এটা আর একটু শুকাবে, সাথে সাথে সিদ্ধও হয়ে যাবে আরও ভালো করে। শাক বেশিক্ষণ লাগে না। তো বন্ধুরা, আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই বাড়িতে বানাবেন, ভীষণ উপকারী একটি শাক। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।
তো বন্ধুরা আমার পাট শাকের ঝোল একদম তৈরি। আমি এখন নামিয়ে দেখাবো, গ্যাসের চুলা বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পাট শাকের ঝোল। এই ঝোলটা ভীষণ উপকারী শরীরের জন্য আমাদের। আর এই গরমে সবসময় পাট শাক পাওয়া যায়। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।